তো আপনারা প্রত্যেকেই জানেন যে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন যে আগামী আরও পাঁচ বছর বিনামূল্যে রেশন দেওয়া হবে আর এই নিয়ে কিন্তু আমরা চ্যানেলে ভিডিও আপলোড করেছি এখন কথা হচ্ছে কোন কার্ডে আপনি কত পরিমাণ রেশন পাবেন বা বর্তমানে আপনি কত পরিমাণ রেশন পাচ্ছেন পার কার্ডে বা আগামী মাসে আপনি কত পরিমাণ রেশন পাবেন তা আপনি অনলাইন থেকে কীভাবে দেখবেন যদি আপনার কাছে আর কেস ওয়াই ওয়ান বা আর কেস ওয়াই টু পিএইচএইচ ডবল এ ওয়াই এস পি রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনি বর্তমানে এবং আগামী মাসে কত পরিমাণ রেশন পাবেন বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনার কাছে কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে আর যদি আপনাদের রেশন কার্ড নিয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আপনারা গিয়ে কিন্তু আপনাদের সমস্যার কথা জানাতে পারেন আমরা কিন্তু চাইব পরবর্তী সময় সেই নিয়েও ভিডিও আপলোড করার জন্য এবং আপনাদের সমস্যার সমাধান করার জন্য তো চলুন শুরু করি তো রেশন কার্ডে আপনি বর্তমানে কোন কার্ডে কত পরিমাণ রেশন পাচ্ছেন এবং ভবিষ্যতে অর্থাৎ আগামী মাসে আপনি কত পরিমাণ রেশন পাবেন সেটা অনলাইন থেকে দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ফুড ডট ডট জিওভি ডট ইন তাহলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে তো ওয়েবসাইটে আসার পর আপনারা কি করবেন একদম নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন একটি অপশান দেওয়া রয়েছে রেশন কার্ড ট্রানজ্যাকশান ডিটেলস তো এই যে রেশন কার্ড ট্রানজাকশন ডিটেলস অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো এখানে পরবর্তী পেজটা চলে এসছে এবং পরবর্তী পেজে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশান ডিটেলস ফর এ ফ্যামিলি ঠিক আছে তো এখানে প্রথমে আপনাদের দিতে হবে আর নাম্বার অর্থাৎ রেশন কার্ড নাম্বার দেবেন রেশন কার্ড নাম্বার দেওয়ার পর এখানে মান্থ অর্থাৎ এখান থেকে আপনারা মাস সিলেক্ট করবেন অর্থাৎ কোন মাসের রেশন সামগ্রী আপনি দেখতে চাইছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সার্চ এয়ার কোন বছরের বা কোন ফিনান্সিয়াল এয়ারের আপনি রেশন কার্ড যে রেশন দিচ্ছে সেটা সার্চ করবেন সেখান থেকে সিলেক্ট করবেন দু হাজার তেইশ সিলেক্ট করার পর আপনার কী করবেন সার্চ অপশনে ক্লিক করবেন তো সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন নিচের দিকে ট্রানজেকশন ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন টোটাল অ্যাক্টিভ কার্ড অর্থাৎ আপনার পরিবারে কতগুলি কার্ড রয়েছে সেই কার্ডের সংখ্যা দেখাবে দেখতে পাচ্ছেন টোটাল অ্যাক্টিভ কার্ড রয়েছে ছয়টা এবং ছটাই কিন্তু পিএইচএইচ ক্যাটাগরির এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন ডেট অর্থাৎ কত তারিখে রেশন তোলা হয়েছে ডেটটা দেখতে পাচ্ছেন লাস্ট রেশন কিন্তু এই তারিখে তোলা হয়েছে তারপরে আর নাম্বার এখানে কিন্তু যে কোনো রেশন কার্ড নাম্বার দিয়ে আপনি দেখতে পারেন অর্থাৎ যে রেশন কার্ড আপনার পরিবারে রয়েছে যে কোনো সদস্যর রেশন কার্ড নাম্বার দিয়ে কিন্তু আপনারা সার্চ করতে পারেন এবং আর সি ক্যাটাগরি অর্থাৎ রেশন কার্ড ক্যাটাগরি রয়েছে এখানে নেম দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি নেম এখানে ট্রানজেকশন টাইপ কী রয়েছে আধার অথেন্টিকেশন অর্থাৎ আধারের মাধ্যমে কিন্তু রেশন দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আধার অথেন্টিকেট ট্রানজ্যাকশান টাইপ এবং আইটেম নেম কোন কোন আইটেম আপনি রেশন দোকান থেকে পাচ্ছেন বা নিচ্ছেন সেটা কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আটা রয়েছে তারপরে রাইস অর্থাৎ চাল রয়েছে ঠিক আছে তো আটা কত দিচ্ছে যেহেতু ছটা কার্ড রয়েছে সেক্ষেত্রে আটা পাচ্ছি আমরা বারো কেজি অর্থাৎ দু কেজি করে পার কার্ডে আটা বা গম পাচ্ছি এবং পাশাপাশি রাইস অর্থাৎ চাল পাচ্ছি কিন্তু পার কার্ডে তিন কেজি করে যেটা কেন্দ্র সরকার দিচ্ছে তিন তিন কেজি করে অর্থাৎ টোটালটা কার্ডে কিন্তু আঠেরো কেজি চাল আমরা পাচ্ছি তো এভাবে কিন্তু আপনি অনলাইন থেকে চেক করতে পারেন অনেক রেশন কার্ডে দুর্নীতি হচ্ছে সেক্ষেত্রে তারা বুঝতে পারছেন না যে তাদের কার্ডে কত কেজি করে চাল যাচ্ছে বা পাচ্ছেন সেটা কিন্তু আপনারা অনলাইন থেকে চেক করে দেখে নিতে পারেন যে আপনার কার্ডে আদৌ কত পরিমাণ রেশন সামগ্রী দিচ্ছে বা আপনি কত পরিমাণ রেশন সামগ্রী পাচ্ছেন তো এটা কিন্তু অনলাইন থেকে আপনারা দেখতে পারবেন পরের মাসের দেখতে হলে আপনারা এখান থেকে ডিসেম্বর ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু পরের মাসের ট্রানজ্যাকশান আপনারা দেখতে পারবেন যখন আপনি রেশন তুলবেন তখন কিন্তু দেখতে পারবেন এবং পাশাপাশি আপনার এলাকায় বর্তমানে কতজন রেশন কার্ড রয়েছে বা কতজনের রেশন কার্ড রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন দেখার জন্য আপনারা কি করবেন ই সিটিজেন অপশন পাবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর ভিউ রেশন কার্ড কাউন্ট এনএফএসএ স্টেট স্কিম যে অপশনটা পাচ্ছেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তী পেজটা চলে আসবে পরবর্তী পেজে আপনি এখান থেকে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার তহসিল বা ব্লক নেম এখান থেকে সিলেক্ট করবেন আপনার ব্লক কোনটা সেই ব্লক সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনি এফপিএস নেম অর্থাৎ আপনার যে ডিলার রয়েছে সেই ডিলারকে সিলেক্ট করবেন সিলেক্ট করলে কিন্তু সেই ডিলারের আন্ডারে কতজন রেশন কার্ড কতজনের রেশন কার্ড রয়েছে তার টোটাল ডিটেলস কিন্তু এখানে চলে আসবে এবং কোন কার্ডটা অ্যাক্টিভ রয়েছে কোন কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন তো আশা করছি বুঝতেই পেরেছেন যে অনলাইন থেকে আপনারা কীভাবে দেখবেন আপনার কার্ডে কত পরিমাণ রেশন সামগ্রী রয়েছে বা ডিলার আপনাকে কত কত পরিমাণ রেশন সামগ্রী দিচ্ছে সেটা আপনারা অনলাইন থেকেই চেক করতে পারবেন তো আবারও বলছি যাদের রেশন কার্ড নিয়ে সমস্যা রয়েছে পাশাপাশি অন্য কোনো স্কিম বা যাবতীয় আপডেট বা আপনারা আপনাদের সমস্যা জানাতে চান সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন কমিউনিটি ট্যাবে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্ক সেই লিঙ্ক আপনার পোস্ট করে দেব সেখানে জয়েন হয়ে কিন্তু সমস্যার সমাধান করতে পারবেন আশা করি আপনাদের যেটুকু সমস্যা রয়েছে সেটা আপনারা পাঠাবেন সেটা কিন্তু সমস্যার সমাধান আমরা সেখান থেকে করিয়ে দেবো তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি ছোট আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ